আজকের ভিডিওটা মোবাইল নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ ওপো রেনো 10 লঞ্চড ইন ইন্ডিয়া, চেক প্রাইস, অ্যাভেলেবিলিটি অ্যান্ড স্পেশাল ফিচার্স। তিনটা মডেল ওপো রেনো 10 এর রিলিজ হয়েছে আজকে। তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ ওপো রেনো 10 একটা, 10 প্রো একটা আর 10 প্রো প্লাস একটা। আর এটার অ্যাডভার্টাইজমেন্ট করেছে SS রাজামৌলি দ্বারা, যে বাহুবলী সিনেমার ডিরেক্টর। যাই হোক, সকলে আমরা ওকে চিনি। এই তিনটা মডেলের মধ্যে বেসিক যে ডিফারেন্সটা থাকছে সেটা হচ্ছে চার্জার, ব্যাটারি আর প্রসেসর নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ রেনো 10 5G যেটা, সেখানে কী কী ফিচার্স আছে। আর রেনো 10 প্রো 5G যেটা, সেখানে দেখতে পাচ্ছ স্ন্যাপড্রাগন 778G চিপসেট, ওটাতে আলাদা ছিল। এটাতে 67W চার্জার, এটাতে হচ্ছে 80W চার্জার। এরপরে যদি চলে আসি 10 প্রো প্লাস 5G যেটা, সেখানে হচ্ছে 100W চার্জার আর সবথেকে বড় ব্যাটারি এটাতে। তো স্পষ্ট বুঝতে পারছো, এবার একটু দামটা দেখে নেওয়া যাক। 10 প্রো যেটা, সেটার দাম হচ্ছে প্রায় 40,000 টাকা একটা রকম। আর 10 প্রো প্লাস যেটা, সেটা হচ্ছে 55,000 টাকা। আর 10 5G যেটা, সেটা এখনও পর্যন্ত প্রাইসটা রিভিল করা হয়নি। আর এই ফোনগুলো কত তারিখে অ্যাভেলেবেল হবে সেটাও দেওয়া আছে, 13 জুলাই আর 20 জুলাই। এই মোবাইলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা পুরোপুরি ক্যামেরা সেন্ট্রিক ফোন আর পোর্ট্রেট এক্সপার্ট। তার মানে হচ্ছে আমরা যেরকম DSLR-এ ছবি তুলি, পুরো ব্যাকগ্রাউন্ডটা ব্লার থাকে আর দেখতে খুব সুন্দর আসে ছবিগুলো, একদম একই ধরনের যেরকম DSLR-এ ছবি আসে, একই রকমের এখানেও ছবি আসবে ওপো রেনো 10 সিরিজের মধ্যে। আশা করি বোঝা গেছে আজকের ভিডিওটা। এতটুকুই।